السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله اصحابه اجمعين قال الله تعالى يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সুপ্রিয় শিক্ষার্থী সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ সিরাজগঞ্জ শাখা অনলাইন ক্লাসে সবাইকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে আজকে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা শুরুতে একটি আয়াত পড়েছি যে আয়াতে মহানবী তাআলা বলেন যে হে ইমানদারগণ তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী কোনের উপর যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা এই আয়াতটি উল্লেখ করার একমাত্র কারণ যেহেতু আমাদের মাহে রমজান আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে এবং আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি রোজা আমরা আদায় করে ফেলছি আর এইখানে এই জন্য বলা যে অবশ্যই তোমরা যারা এইখানে আমাদের শ্রেণীতে ক্লাস করবে তাদের অবশ্যই তাদের উপর কি হয়েছে রোজা ফরজ হয়ে গেছে তোমরা জানো যে আমরা যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলি আমরা তোমাদেরকে শুধু পড়ালেখাই নাই নৈতিকতার বিষয়টি অবশ্যই গুরুত্ব দেব কারণ আমাদের বিষয়ই হলো ইসলাম ও নৈতিক শিক্ষা আমরা মুসলমান হিসেবে এই জন্য যেহেতু মুসলমান এই জন্য ইসলাম শিক্ষা পড়ি বা আমরা পড়িয়ে থাকি এর সাথে লাগিয়ে দিচ্ছে কি নৈতিক শিক্ষা অবশ্যই আমরা মাহে রমজানের সিয়াম সাধনা করব যেন পরবর্তীতে আরো আরেকটি মাস যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমাদের জীবন থেকে যে মাসগুলো অতিবাহিত হয়েছে এবং সামনে যে মাসগুলো আসবে তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমরা রমজানের কি আদর রক্ষা করব এবং সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাকওয়া অর্জন করতে পারবো এই প্রত্যাশা রেখে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে উপস্থিত হয়েছি প্রিয় শিক্ষার্থীরা মহানবতারা যেহেতু আমাদের উপরে শুধু সিয়াম সাধনার জন্য বলেন নাই পূর্ববর্তী লোকদের উপরে সিয়াম ফরজ করেছিলেন এই জন্য নিয়ামত স্বরূপ যেহেতু আমরা মাহে রমজান পেয়েছি সেই জন্য আমরা অবশ্যই মাহে রমজানের কি সিয়াম সাধনার আদরগুলো রক্ষা করে সিয়াম বাকিগুলো সাধন করব ইনশাআল্লাহ তো মহানবী তাআলা শুকরিয়া জ্ঞাপন করি যে মহানবী তাআলা আমাদেরকে সুস্থ রেখে একান্ত তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে এখন পর্যন্ত বৈশ্বিক করোনা মহামারীতে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ভালোবেসে আমাদেরকে মাহে রমজানের সিয়াম সাধন করার জন্য তৌফিক এনে করলেন সেই মহানবী তাআলা শুকরিয়া জ্ঞাপন করি সামনে আলহামদুলিল্লাহ দরুদ সালাম জানাই যে মানবতার আদর্শ যে মানবতার মুক্তির দিশারি যার আদর্শের মাধ্যমে এখানে শান্তি এবং পরাধীন মুক্তি পাওয়া সম্ভব সেই জন্য আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ জানাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপ্রিয় শিক্ষার্থী আজকে যে নবীর প্রতি দরুদ জানিয়ে একটু আগেই শেষ করলাম সেই নবীর বা সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আজকে তোমাদের মাঝে কথা বলব সে বিষয়টি হলো যে আমাদের আজকে পড়ার যে বিষয়টি সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা ইতিপূর্বে ক্লাসে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে আরো কয়েকটি বিষয় সর্বশেষ আমরা নবুয়ত পর্যন্ত আমরা ক্লাস শেষ করেছিলাম তো তার পরবর্তী থেকে আমরা আজকে ক্লাস নিব আজকে তোমাদের দেখো নবুয়ত প্রাপ্তি ও আরব আরবের লোকদের প্রতিক্রিয়া আমরা এই বিষয়টি নিয়ে কথা বলব দেখো আমরা আরেকটি বিষয় হলো হিজরত ও দেশপ্রেম এই দুইটি বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে উপস্থিত করেছি ইনশাআল্লাহ চেষ্টা করব যে এই বিষয়টি তোমাদের মাঝে স্পষ্ট করার জন্য দেখো আমরা জানি যে যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন একমাত্র উদ্দেশ্যই ছিল যে পথভোলা মানুষদেরকে সৎ পথের দিশা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কর্মনীতিগুলো এগুলো মানুষের কাছে পৌঁছানো তারও ধারণা আমাদের সর্বশ্রেষ্ঠ
নবী যার উম্মত আমরা, তিনি হলেন আমাদের নবী প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নবুয়ত লাভের বিষয়টি যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের কাছে ইসলাম এবং ঈমান এই দুইটি বিষয় স্পষ্ট হয়ে যাবে যে যখনই আমাদের মাঝে আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন তার ইতিপূর্বে ক্লাসে আমরা বলেছি যে আমাদের জন্য রহমাতান লিল আলামিন হিসেবে আমাদের মাঝে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। তার জীবনকে যদি আমরা অনুসরণ করি বা তার জীবন আদর্শকে যদি আমরা গ্রহণ করি আমাদের জীবনকে যদি পরিচালনা করি তাহলে দুনিয়াতে যেমন কামিয়াবি হব আখিরাতে সর্বোত্তম স্থান জান্নাতে পৌঁছাতে পারব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, হযরত মুহাম্মদ শৈশবকাল হতেই মানুষের মুক্তি ও শান্তির পথ খুঁজছে, কারণ যে প্রত্যেক যুগে যুগে নবী রাসূলগণকে দায়িত্ব দেওয়া হয়েছিল মানুষ পথগুলা মানুষদেরকে সঠিক পথের দিশা এবং সঠিক পথ কোনটি এটা স্পষ্ট করে দেওয়ার জন্যই দায়িত্ব দিয়েছিলেন। সেই হিসাবে যুবক বয়সে তার এই ভাবনা আরো ভীষণ বাড়িয়ে দেয়, কারণ আমাদের ইসলামকে টিকিয়ে রাখার জন্য কাকে দায়িত্ব দিবেন এটা আল্লাহর পক্ষ থেকেই কিন্তু আসে। যুগে যুগে নবী রাসূল করে এসেছেন এবং বর্তমান যুগেও ইসলামকে হেফাজত করবেন তো আল্লাহ, কিন্তু এই হেফাজত করার মাধ্যম কারা হবেন, দায়িত্ব কারা পাবেন এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কারা কাজ করবে এটা নির্ধারিত হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। এই জন্য শৈশবকাল পরে যুব বয়স থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পথ মানুষদেরকে সঠিক পথের দিশাটা দিবেন এটা আরো ভীষণ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিবাহের পর তিনি সাধনা ও ধ্যান ভাবনা আরো বাড়িয়ে দেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিয়ে করেন তখন এই চিন্তা চেতনাটা ধ্যান মন্ত্রটা আরো বাড়িয়ে দেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই সময়ের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি আরব যুগে। তিনি দেখো মক্কার অদূরে হেরা গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কার অদূরে হেরা গুহায় গভীর ধ্যান মধ্যে থাকতেন। তিনি সর্বদা চিন্তা করতেন যে কিভাবে মানব জাতিকে অগ্নি পূজা, বিভিন্ন গাছের পূজা, মূর্তি পূজা, সাপের পূজা এবং শিরোমুক্ত সমাজ গঠনের জন্য কিভাবে কাজ করা যায় এই ধ্যানমগ্ন অবস্থায় হেরা গুহায় অবস্থান করতেন এবং এক আল্লাহর পথে সকল মানুষদেরকে নিয়ে আসার জন্য তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। এবং তিনি হেরা গুহায় যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন তখন এক টানা 15 বছর তিনি ধ্যানমগ্ন অবস্থায় হেরা গুহায় থাকতেন। অবশেষে 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে পবিত্র মাহে রমজানের 27 তারিখে মহান আল্লাহ তাআলা নির্দেশ করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। যদি এটা বিস্তারিত আরো অনেক কিছু বিষয় রয়েছে, বিস্তারিত বলতে গেলে অনেক বিষয় যেহেতু এখন তোমাদের অনলাইন ভিডিও ক্লাসগুলো আমি বিস্তারিত বলে অনেক তো আমি সংক্ষিপ্ত আকারে তাহলে এখানে বলে দিলাম যে 40 বছর বয়সে অবশেষে এই ধ্যানমগ্ন কত বছর থাকতেন 15 বছর। তাহলে 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে মাহে রমজান মাসের 27 তারিখে আল্লাহর নবুয়ত প্রাপ্ত হন। এরপর আরবের লোকদের প্রতিক্রিয়া কি ছিল নবুয়ত লাভের পর? তিনি এক আমাভর যে স্রষ্টা, তিনি যে একমাত্র অধিপতি, তিনি যে মালিক, তার ছাড়া কোনো প্রভু নেই, এই বিষয়টা যখন আরবের লোকদের কাছে পৌঁছে দিলেন তখন এই কথাগুলো যখন প্রচার করতে থাকলেন তখন আরবের লোকদের প্রতিক্রিয়া বিমুখ হয়ে পড়লেন, কারণ তোমাদের ইতিপূর্বেই ক্লাসে বলেছি যে আমির উপাধি দিয়েছিলেন তারা, তোমরা জানো বা ইতিপূর্বে ক্লাসে বলেছিলাম যে কাফির মুশরিক ইহুদিরাই কিন্তু তাকে আমির উপাধি দিয়েছিলেন। যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন কিন্তু আল্লাহর রাসূলের বিরোধিতা শুরু হলেন, কারণ ইসলামের কাজ করতে গেলে সঠিক কথা বলতে গেলে আল্লাহ এবং আল্লাহর কথাগুলো যখন মানুষের কাছে পৌঁছানো যাবে তখন দেখবে যে বিরোধিতা আসবেই।
এটাই সঠিক কর্মনীতি। কারণ আমাদের আদর্শের মডেল, চারিত্রিক বৈশিষ্ট্যের মডেল হিসেবে সালামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইসলামের সঠিক কথা হক কথা বলার কারণে বা নবুয়ত প্রাপ্তির পর থেকেই আমার যে এক অদ্বিতীয় তার কোনো শরীক নেই, অন্য কোনো মূর্তি পূজারি করা যাবে না, এই কথা যখন বলা হলো তখন থেকে আরবের লোকদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হলো যে মুহাম্মদ আবার কোন ধর্মের দাওয়া দিচ্ছে। এই কারণে আরবের লোকজন কি করলেন, বিরোধিতা শুরু করলেন। এরপর যখন আরবের প্রভাবশালী মহল সবসময় তার কাছে বিরোধিতা করতেন, এখন পর্যন্ত যদি দেখা যায় ইসলাম এবং ইমানের কথা যেখানেই বলবে সেখানেই কিন্তু দেখবে বাবা এবং সমাজের সবচেয়ে বিত্তশালী শক্তিশালী প্রভাবশালী এরাই কিন্তু বাবা দিয়ে থাকেন। কারণ বর্তমান যুগেও আমরা দেখছি যে মসজিদগুলোর কি অবস্থা, যারা নামাজ পড়ার জন্য ইচ্ছুক তাদের কি পরিবেশ পরিস্থিতি, যাদের হক কথা বলার কারণে বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে জুলুম নির্যাতিত নিপীড়িত হতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নৈতিক শিক্ষা ক্লাস যেহেতু আমরা অবশ্যই ইসলাম এবং ইমান অনুযায়ী যে আমাদের কাজগুলো এগুলো আমরা ধীরে ধীরে জীবনের সাথে মিলিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জীবন আদর্শ কি করব, মিলিয়ে জীবনকে পরিচালনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য করলাম যে এইটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুওয়াত পত্র পরে কিন্তু জুলুম নির্যাতন সহ্য করার জন্য যে মনোনিবেশ করেছিলেন ধৈর্য এর বিকল্প নেই। এই জন্য আমাদের ধৈর্য ধারণের মাধ্যমে আমাদেরকে আল্লাহ এবং রাসূলের নীতি করণীতিগুলো অবশ্যই আমরা পালন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যে প্রশ্নগুলো হতে পারে, যারা রাসূল কত বছর বয়সে নবুওয়াত প্রাপ্ত হয়েছিলেন এবং কোন তারিখে কোন মাসে, এটা প্রশ্ন হতে পারে। আমরা কিন্তু এখানে প্রশ্ন জিজ্ঞাসিত এবং এখান থেকে এই প্রশ্নগুলো নিতে পারি। এরপরে যে রাসূল আসলে নবুওয়াত প্রাপ্তির উদ্দেশ্য কি ছিল, এই প্রশ্নটা কিন্তু আমরা এখানে করতে পারি। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে ধ্যান থাকতেন, কত বছর ধ্যান থাকছিলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহের পর তার ধ্যানমগ্নতা কেমন ছিল, এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসতে পারে। তাহলে আমাদের প্রথম নম্বর ছিল কি, নবুওয়াত প্রাপ্তি আরবদের প্রতিক্রিয়া। দ্বিতীয় নম্বর আমরা করব হলো যে হিজরত দেশপ্রেম, হিজরত দেশপ্রেম। আমরা জানি যে হিজরত শব্দটির অর্থ হলো ত্যাগ করা, ছেড়ে দেওয়া, ছিন্ন করা। তাহলে হিজরত শব্দটির অর্থ কি বললাম, ত্যাগ করা, ছেড়ে দেওয়া, ছিন্ন করা। এখন হিজরত শব্দটি আসলে আরবি শব্দ, এর অর্থ আমরা কিন্তু কয়েকটি বললাম যে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, ছিন্ন করা। তাহলে যদি বলা হয় হিজরত শব্দটির অর্থ কি, প্রশ্ন আসতে পারে, তাহলে এখানে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। এরপর বলব হিজরত কাকে বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্ট লাভ ও আল্লাহর সন্তুষ্ট লাভ বা ধর্মের নিরাপত্তার জন্য বাসভূমি ত্যাগ করাকে বা বাসভূমি ত্যাগ করে অন্য জায়গায় গমন করাকে হিজরত বলে। তার ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্ট লাভ ও ধর্মের নিরাপত্তার জন্য নিজ বাসগৃহ ত্যাগ করে অন্যত্র গমন করাকে হিজরত বলে। এটা হিজরত কাকে বলে, এর উত্তরটা আসতে পারে। অর্থাৎ সত্য ন্যায়ের জন্য স্বদেশ পরিত্যাগ করে নিরাপত্তা আশ্রয়ের জন্য অন্য দেশে গমন করাকে বা অন্য দেশে গমন করাই হলো হিজরত। অন্যথায় হিজরতের আরেকটু অর্থ হতে পারে যে শরীয়ত নিষিদ্ধ কাজ ত্যাগ করাকেও হিজরত বলে, শরীয়ত নিষিদ্ধ কাজ ত্যাগ করাকেও হিজরত বলে। এরপর আমরা শিখব যে এখানে হিজরত কারা রাসূল করেছিলেন, হিজরত কারা করেছিলেন। মক্কা নগরীতে ইসলামের কাজ আর রাসূল যখন নবুওয়াত প্রাপ্ত হলেন তখন দাওয়াতি কাজ শুরু করলেন, ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন লোকজনের কাছে ইসলামের দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কাজ কাজে লিপ্ত হলেন।
আর আনারাসুল মক্কা নগরীতে যখন ইসলামের দাওয়াতগুলো যখন পৌঁছলে তখন ধীরে ধীরে কি হলে বাধাগ্রস্ত হলেন এবং আনারাসুলকে যখন এই দাওয়াতের কাজ করতে দেখেন তখন আরবের প্রভাবশালী লোকজন যখন বাধাগ্রস্ত করলেন তখন তারা বুঝতে পারলেন যে যখন ইসলাম ধীরে ধীরে আরো প্রতিষ্ঠিত হচ্ছে লোকজনের মাঝে সারা করছে তখন কিন্তু আনারাসুলকে বাধাগ্রস্ত না তাকে হত্যা করার চেষ্টা করলেন তখন আল্লাহ তাআলা নির্দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মক্কা থেকে মদিনায় তখন হিজরত করার জন্য কি করলেন নির্দেশ দিলেন আল্লাহ তাআলা কারণ তৎকালীন যুগে মক্কা অপেক্ষা মদিনায় ছিল ইসলাম ইসলামের দাওয়াত প্রচার জন্য সহজ এবং সস্তা এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ ক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে হিজরত করতে হবে আল্লাহ তাআলা নির্দেশে হিজরত করতে হবে শুধু তাই নয় আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য কাফির মুশরিকরা কি করলেন এক গভীর রাতে আল্লাহর রাসূলের বাড়ি ঘেরাও করে কি করলেন যন্ত্র করলেন এখানে তখন আল্লাহর রাসূল কি করলেন যে আল্লাহর রাসূলের কাছে যে গচ্ছিত মা বা সম্পদ যে কাফির মুশরিকরা আমানত স্বরূপ রেখেছিলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেগুলো আল্লাহর রাসূল বুঝিয়ে দিলেন যে হে আলী তোমার কাছে এই সম্পদগুলো রেখে যাচ্ছি কারণ কাফির মুশরিকরা এগুলো আমার কাছে আমানত স্বরূপ রেখেছিলেন এই সম্পদগুলো যে তোমার কাছে রেখে গেলাম যেহেতু আমাকে হিজরত করতে হচ্ছে মদিনায় এই সম্পদগুলো আমি হিজরত করার পরে এগুলো কি করবে কাফির মুশরিকদেরকে এগুলো বুঝিয়ে দিবে আর এদিকে আরো আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিলেন যে যেহেতু কাফির মুশরিকরা আমার বাড়িতে ঘিরে ফেলেছে তুমি আমার বিছানায় শুয়ে পড়ো এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আবু বকর তুমি প্রস্তুত হও তোমাকে হিজরত করতে আমার সাথে এরপর রাসূল যখন হিজরতের উদ্দেশ্যে যখন বের হবেন তখন দেখলেন যে চারিদিকে কাফিরদের বিস্তৃতিতে তার বাড়ি ঘেরাও করা ছিল তখন আল্লাহ তাআলা নির্দেশ ক্রমে আল্লাহর রাসূলকে বললেন হে আল্লাহর রাসূল আপনি ভয় পাবেন না তখন আল্লাহর রাসূল কি করলেন আল্লাহ তাআলা নির্দেশ ক্রমে বললেন হে আল্লাহর রাসূল তুমি এক মুষ্টি বালি নাও তোমার হাতে এক মুষ্টি বালি নাও আর বালি আল্লাহর রাসূলের নির্দেশ আল্লাহ তাআলা নির্দেশ ক্রমে নিলেন এবং আল্লাহ তাআলা বললেন যে হে প্রিয় হাবিব তুমি এই কথা বলো যে শাহাতুল মুজু এই বলে তুমি বালিকে ফুৎকার দাও ফুৎকার দিয়ে কাফিরদের চোখের দিকে ফুৎকার দাও তখন আল্লাহর রাসূল শাহাতুল মুজু বলে বালিকে ফুৎ দিলেন এবং সেই বাল কাফিরদের চোখের দিকে দিয়ে দিলেন কিন্তু সব বালিগুলো কাফিরদের চোখের দিকে গিয়ে কাফিরদের চোখে যখন মুসলি শুরু করলো তখন আল্লাহর রাসূল এক পা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা হলেন এদিকে রাসূল বলেন যে এইখানে শুধু বালুকে একদিকে মারা হয়েছিল কিন্তু চতুর্দিকে কাফিরদের চোখে কিভাবে গেল এটা আল্লাহ তাআলা নির্দেশ ক্রমে আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ ক্রমে সকলের চোখে পড়েছিল এদিকে রাসূল মদিনার দিকে যখন রওনা হলেন রওনা হওয়ার পরে কাফিররা রাসূলের ঘরের ভিতর যখন প্রবেশ করলেন তখন দেখলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার বিছানায় শুয়ে আছেন কাফিররা দেখে খুবই আগ্রহান্বিত হলেন কি ব্যাপার আল্লাহর রাসূল কোথায় গেল এবং এর পাশে আরো দেখলেন তাদের জমানো যে সম্পদ তাদের আমানত সম্পদ এগুলো আল্লাহর রাসূল রেখে গেছেন হযরত আবু আলী রাদিয়াল্লাহু আনহু আরো কাছে এ দেখে কাফির মুশরিকরা খুবই লজ্জিত হলেন কি ব্যাপার যাকে মারার জন্য আমরা আসলাম যার কাছে আমাদের সম্পদ ছিল যে সম্পদগুলো সে তো পালিয়ে যাওয়ার সময় সেগুলো নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তা তো নেয় নাই তারা দেখে এগুলো দেখে লজ্জিত হলেন এদিকে রাসূল মদিনার দিকে রওনা হয়ে যখন মদিনার দিকে রওনা হলেন এবং পরবর্তীতে তিনি সাওর পর্বতের কাছে যখন গেলেন তখন দেখলেন যে কাফিররা পাশাপাশি এসে গেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে রাসূল কাফিররা তো আমাদেরকে ঘিরে ফেললো আবার ধরে ফেললো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন সূরা তাওবা 40:48 এই কথা তিনি আল্লাহর রাসূল বললেন পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর মদিনায় পৌঁছলেন মদিনার সর্বত্র লোকজন
তাকে সাদর সম্ভাষণ করে তাকে গ্রহণ করলেন। এই জন্য দেখো যে আমরা যে বিষয়টি খেয়াল করবো যে এখানে যে আমাদের অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের জীবন আদর্শ এবং এই মক্কা ছেড়ে আল্লাহ রাসূল বর্তমানে যেতে চাননি, তাদের সঙ্গে সময়ের জন্য তিনি মন কাঁদছেন। এই জন্য তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন মক্কার উদ্দেশ্যে আল্লাহর কসম তুমি আল্লাহর সর্বোত্তম ভূখণ্ড এবং আমার দৃষ্টিতে সর্বপ্রথম প্রিয় ভূমি। অতএব স্বদেশ প্রেমে আমাদেরকে অবশ্যই নিমন্ত্রিত হতে হবে, আল্লাহ এবং তার রাসূলের কথা মতো আমাদের জীবন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের প্রেমে নিমজ্জিত হব, ভারতবর্ষ সুস্থদের জন্য আমাদের কথা মেনে চলব, সিয়াম সাধনার সর্বোত্তম কাজগুলো আমরা মেনে চলব, এই আশা ব্যক্ত রেখে তোমাদের মাঝে আজকে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।